অনেকদিন পর এই দেখতে যাচ্ছ যে, এতদিন কোথায় ছিলে? এই দেখতে তো যাওই না এখন, খাবার লেগে দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকি। তারপর তোমার আর হাত তার নাই, দাও বেশি করে ঝাল দিয়ে ফুচকা লাগাও দেখি, ভালো করে দেখে ফুচকা লাগাও। ও ফুচকা এখন কত করে ফুচকা দিচ্ছ? বাবা রে, 10 টাকায় 5টা ফুচকা! বাবা রে, জিরা কিনতে গিয়ে হীরার দাম নিচ্ছ যে গো, খেয়ে খেয়ে আর কি আর করবো, দাও দেখি। কি গো, 5 মিনিট ধরে বাটিটা ধরায় রেখে দিয়েছো, ফুচকাটা দাও, মেখেই যাচ্ছ মেখেই যাচ্ছ, আর কত সানবে, দাও দাও দেখিনি। আর ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাও, দাও ভালো করে দাও। কি গো, পাতাটা তো খালি, তখন থেকে উদ্ধার কে দিয়ে যাচ্ছ? আমি তো আগে এসে লাইনে দাঁড়াইছি নাকি? আমি তো আগে এসে লাইনে দাঁড়াইছি, তুমি ওদেরকে ঘুরিয়ে 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 দিয়ে যাচ্ছ। ওরা এখন অনেক টাকার খাবে, আমি এক পর অল্প খাবো, দাও। এ বাবা, আচ্ছা তো আমি তো আগে এইছি নাকি? আমি তো আগে এইছি, দামাকে আগে দাও, ওদেরকে পরে দিবে, দাও। কি গো, পেঁয়াজ দাও না আগে, পেঁয়াজ দাও বেশি করে, এতটুকু কুলবিচার মতন ফুচকা গুলোকে দিচ্ছ, বড় বড় দেখে বেছে বেছে দাও, এ বেশি করে জল দাও, এতটুকু দেখো ফুচকাটা ডুবো, ভালো করে ফুচকাটা ডুবো। আমি 20 টাকা বেশি দিবই না, আমি না না আমি দেবই না, তোমার অর্ধেক ফুচকা তো আমি টেস্ট
খেয়ে দেখো, দিদি খেয়ে দেখো, আমি না হয় খেয়ে দেখছিলাম। না না না, তোমাকে আমি 20 টাকা বেশি দুবই না, 20 টাকা আমি দুবই না। ফুচকা টেস্ট করতে করতে ওনাকে 80 টাকা হয়ে গেল। বাবারে, ও একবারে সোনার বিল্ডিং তৈরি করবে। চলো খাবোই না তোমার দোকানে, যাও। চললাম, ফুচকা খাবোই না তোমার দোকানে আর। বেনাও, এনা নাও তো পয়সা নাও তোমার। ও কি কি ভালো করে দেখো, 30 টাকা দিয়েছি, আর বেশি করবে তো দেখো। 30 টাকা দিয়েছি আর একদম পয়সা চাইবে না, চলো যাও 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 যাও। তো হ্যালো বন্ধুরা, এতক্ষণ তো ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই জানাবে, যদি একটু তোমাদেরকে আনন্দ দিয়ে থাকি বা এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা একটু হেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পারলে প্লিজ আমার চ্যানেলটা একটু শেয়ারও করে দিও অন্যের সাথে। তো চলো, আর সত্যি বলছি আমি তোমাদেরকে এইটুকু আনন্দ দান করার জন্যে যে ফুচকাটা খেলাম, বিশ্বাস করো ফুচকাটার রিয়েল ঝাল ছিল, আমার চোখ মুখ না সব জ্বলছে রীতিমতন, কিন্তু টেস্টও দারুণ ছিল। তো চলো টাটা।